সূর্য বাস্তবে কাকে বিয়ে করছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিচ্ছেদের পর ফের নিজের স্ত্রীর কাছে ফিরেছে সূর্য। সৌমিতিশা নয়, কাকে বিয়ে করছেন বাস্তবে? অনুরাগের ছোঁয়ার দিব্যজ্যোতি দত্ত, বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। স্টার জলসের জনপ্রিয় ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া। দর্শকদের কাছে খুবই জনপ্রিয় এই ধারাবাহিকটি, আর টিআরপি তালিকাতে বরাবর প্রথম স্থান দখলে রয়েছে এই ধারাবাহিক। উক্ত মেগার জন্য যে দুই মানুষ দর্শকদের কাছে সবচেয়ে প্রিয় হয়ে উঠেছে তারা হলো দীপা আর সূর্য। এই জুটি দর্শকরা খুব পছন্দ করে। দীপার চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী স্বস্তিকা ঘোষ, আর সূর্যের চরিত্রে রয়েছেন দিব্যজ্যোতি দত্ত। উক্ত ধারাবাহিকের মধ্য দিয়ে দুই তারকাই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। কিছুদিন আগেই পাহাড় থেকে শুটিং সেরেছেন ওটা অনুরাগের ছোঁয়ার টিম, আর ঠিক তারপরেই ঘটে দুর্ঘটনা দিব্যজ্যোতির সাথে। হঠাৎ সিরিয়ালের নায়ক সূর্য তথা দিব্যজ্যোতি দত্ত সোশ্যাল মিডিয়া পেজে প্লাস্টার জড়ানো পায়ের ছবি পোস্ট করেন, আর ক্যাপশনে লেখেন, জীবন খুব সুন্দর তাই হাসতে বলো না। যদিও চোট পা নিয়েই শুটিং চালাচ্ছিলেন তিনি, এমনকি ধারাবাহিকের গল্পটিও সেভাবে সাজানো হয়, তবে কাজ করলেও বাকি সময়টা বিশ্রামেই ছিলেন তিনি। বন্ধ ছিল অন্যান্য কার্যকলাপ, কিন্তু তবুও তিনি ভেঙে পড়েননি। প্লাস্টার জড়ানোর পায়ের ছবির সঙ্গে নিজের হাসি মাখা ছবি পোস্ট করেন অভিনেতা, আর সেখানেই কয়েকজন লেখেন, যদি এই সময় তোমার বউ থাকতো তাহলে কত সেবা করত। এরপরই প্রশ্ন করা হয় অভিনেতাকে, কবে বিয়ে করছে তিনি? তাছাড়া তার পাত্রীকে কাউকে কি তিনি পছন্দ করেন? এ বিষয়ে সূর্য মানে দিব্যজ্যোতি দত্ত জানায়, খুব জনপ্রিয় অভিনেত্রীর সাথে তিনি প্রেম করছেন আর তাকে সবাই ভালোবাসে, আর এই খবরটি নাকি খুব তাড়াতাড়ি দিবে। আর এতে করে শোনা যাচ্ছে দীপা মানে অভিনেত্রী স্বস্তিকা ঘোষের সাথেই সে প্রেম করছে। তো বন্ধুরা, যদি দীপা ও সূর্য বাস্তবে প্রেম করে বিয়ে করে কেমন হবে? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।